মুসলমানদের খুশির ঈদ রোজার ঈদ। এ ঈদকে ঘিরে রমজানের প্রথম থেকেই শুরু হয় বিপণী বিতানগুলিতে বেচাকেনা। ঈদ যতই ঘনিয়ে আসছে ততই হবিগঞ্জের বিপণী বিতান আর মার্কেটগুলিতে নানা বৈশ্বিক ক্রেতাদের ভিড় বেড়েই চলছে। চান রাত পর্যন্ত চলবে এ কেনাকাটা। দোকানিরা জানিয়েছেন এবার ঈদে ভারতীয় পোশাকের চাহিদা রয়েছে ব্যাপক। বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি ছাড়াও বাংলাদেশি জামদানি, টাঙ্গাইল ও পাবনার তাঁতের শাড়ির চাহিদা বেশি। প্রতিটি শাড়ি 3,000 থেকে 18,000 টাকার মধ্যে পাওয়া যায়। জামা প্রতিটি 3,000 থেকে 17,000 টাকা দামে বিক্রি হচ্ছে। শার্ট প্রতিটি 400 থেকে 4,000 টাকায় পাওয়া যায়। ফতুয়া 500 থেকে 1,000 টাকা, পাঞ্জাবি 600 থেকে 5,000 টাকা দরে বিক্রি হয়ে থাকে। শিশুদের পোশাক 400 থেকে 3,000 টাকার মধ্যে বিক্রি হয়। ক্রেতারা কাপড়ের দাম একটু বেশি বলে জানিয়েছেন, তবে দোকানিরা ঈদের বেচাকেনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।